আমার আজকের রেসিপি করলার চাপড় ঘণ্ট। এটা অতি পুরোনো দিনের হারিয়ে যাওয়া রান্নাগুলোর মধ্যে অন্যতম আমরা সবাই জানি যে তেঁতো খাওয়া শরীরের পক্ষে ভীষণ ভালো তো সেই তেতোটাকে যদি সহজভাবে অথচ সুস্বাদু করে রান্না করে দেওয়া যায় তাহলে তো সকলেই সেটা খাবে তাই না এই জন্যেই বোধ আমাদের আগেকার দিনের ঠাকুমা দিদিমারা এত সুন্দর করে এত সহজভাবে এই উচ্ছে রেসিপিটা বানিয়েছেন তো চলুন দেখে নেওয়া যাক যে এটা করতে আমাদের কি কি লাগছে এখানে আমি একশো গ্রাম মটর ডাল নিয়েছি যেটা খুব ভালোভাবে ধুয়ে রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম আপনাদের হাতে সময় না থাকলে আপনারা গরম জলে ঘন্টা দুয়েক ভিজিয়ে রাখলেই হবে এবারে এই যে এর একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি আর নিয়েছি করলা এখানে আমি দুশো গ্রাম করলা নিয়েছি আগেটা ভালো করে ধুয়ে নিয়েছি বাজারে তো প্রচুর নোংরা থাক এবারে এর দুই দিকটা এভাবে করে কেটে বাদ দিয়ে গোল গোল চাকা চাকা করে কেটে নিয়েছি খুব খুব একটা সরু কিন্তু কিন্তু হবে 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 না 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 মানে পাতলা আবার মোটাও আর যেগুলো একটু শক্ত বীজ সেগুলো ফেলে দিয়েছি আর নরম যেগুলো সেগুলো রেখে দিয়েছি এই যে দেখুন সব কাটা হয়ে গেছে আর এই যে এরকম ধরনের পুরু হবে এটাকে আবার একটু ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার রান্না শুরু করার পালা তার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে এক টেবিল স্পুন মতো সরষের তেল দিয়ে দিলাম সর্ষেটা গরম হয়ে গেলে এর মধ্যে ওই যে মটর ডাল যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব এবারে চামচের সাহায্যে বা হাতার সাহায্যে যে এটাকে এভাবে ছড়িয়ে দিতে হবে চামচ দিয়ে একটু অসুবিধা হচ্ছে এটা তো চামচটা ছোট খুন্তি দিয়ে দেখুন এভাবে টেনে টেনে এরকম করে এটাকে বিছিয়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে খুব পাতলা করে কিন্তু নয় আবার খুব মোটা করেও কিন্তু নয় খুব মোটা হলে আবার ভেতরটা সেদ্ধ হবে না ডালের তো এভাবে করে ছড়িয়ে ছড়িয়ে দেওয়া হয় বলেই বোধ একে চাপড় বলে আর এটা দিয়ে রান্না করা হয় এই জন্য চাপড় করলার চাপড় ঘন্ট তো এটাকে মিডিয়াম ফ্লেমে এভাবে করে মিনিট খানেক মিনিট দেড়েক রেখে দিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে আর কি এবারে যেই নিচের দিকটা দেখুন একটু শক্ত হয়ে যাবে কিছুক্ষণ বাদে তখন এটাকে এভাবে করে উল্টে দিতে হবে এই যে এবারে ওই মানে অপর পিঠটাও ঠিক ওই একইভাবে দেড় দু মিনিট সময় ধরে ওই মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিতে হবে এবার ওই ওই পিঠটাতেও কালার ধরে যাবে তাতে কি হবে দুদিকটা একটু কড়া ভাজা হয়ে যাবে আর ডালের ভেতরটাও কিন্তু ভাপে ভাপে সেদ্ধ হয়ে যাবে কাঁচা থাকবে না এই যে দেখুন দেখেছেন শক্ত হয়ে গেছে এভাবে করে এই দুই দিকটা একটুখানি করা বেশি করা নয় এই যে একটু লাল করে ভেজে নিতে হবে এটা ভাজা কমপ্লিট এবারে এটা আমরা অন্য একটা পাত্র আগে ঢেলে নেব এই যে এবারে এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে কুন্তি দিয়ে কাটা যাবে আর কি তো হাত দিয়েও আপনারা এটা ভেঙে নিতে পারেন কিন্তু হাত দিয়ে একটু এব্রো খেবড়ো হয়ে যাবে তো তাই খুন্তি দিয়ে এভাবে করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে আমি কাঠের খুন্তি নিয়েছি একটু অসুবিধা হচ্ছে কারণ খুন্তি মাথাটা তো একটু ভোতা মতো থাকে তো এই যে দেখুন এই খুন্তি দিয়ে কিন্তু সহজেই কেটে নেওয়া যাবে এভাবে করে এগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে রেখে দেব এবার রান্না শুরু করা পালা ওভেনে আবার কড়াইটা বসিয়ে দিলাম ওতে আরও এক টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম এবার তেলটা এখন গরম হয়ে যাবে তখন এতে ফোড়নে দেবো একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন এক স্পুন ফোড়নটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে কেটে রাখা করলাগুলো দিয়ে দেবো এবারে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আমি এখানে দেড় টি স্পুন মতো নুন দিয়েছি কারণ ওদিকে চাপড়ে তো নুন দিইনি না সেটাও একটু মাথায় রাখতে হবে তাই জন্য এখানে দেড় টি মতো নুন দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন দেবেন এবারে আমাদের অল্প একটু জল দিয়ে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ এই মিনিট তিনশালেগের মতো তাতে করলাটাও সেদ্ধ হয়ে যাবে আবার জলটা কিন্তু একদমই কম দিতে হবে যাতে জলটাও শুকিয়ে আসে এই যে দেখুন মিনিট চায়ের পর ঢাকাটা খুলে নিয়েছি জলটা কিন্তু একেবারেই শুকিয়ে গেছে আর করলাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই দেখুন এইবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি মানে অল্প একটু হাফ টিস্পুন কি তার একটু কম চিনি জাস্ট টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আপনারা কিন্তু চাইলে এটা স্কিপ করতে পারেন এবারে এর মধ্যে ওই যে চাপড়গুলো ভেঙে রেখে দিয়েছিলাম কুন্তি দিয়ে কেটে কেটে সেই চাপড়গুলো এর মধ্যে দিয়ে দেবো ফ্রেমটাকে হাইতে করে এবার একটু ভাজা ভাজা করে নেবো যাতে উচ্ছেটাও বেশ ভালোভাবে চাপরের সঙ্গে ভাজা হয়ে যায় অনেকটা উচ্ছে ভাজা টাইপেরই কিন্তু তার মধ্যে টুইস্ট আছে তার জন্য কিন্তু টেস্টটাকে আরও এনহান্স করবে এর পরের ইনগ্রিডিয়েন্টসগুলো বিশেষ কিছুই নয় এই যে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিলাম আদা বাটা এক টি স্পুন আর ঘি দেব এক টি স্পুন আদা ঘিয়ের যে ফ্লেভারটা এটাই কিন্তু এটাকে অন্য রকম করে তুলবে স্বাদটাকে একটু খেতে বেশ ভালো লাগবে এবার হাই ফ্লেমে আরও মিনিট খানেক ধরে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে যাতে ওই আদার কাঁচা গন্ধটা চলে যায় মিট খায় ভালোভাবে ভাজা করে নিলে আদার কাঁচা গন্ধটা চলে গেলে এবারে ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো স্ট্যান্ডিং টাইম মিনিট দুয়েক তাতে সব ফ্লেভারগুলো খুব ভালোভাবে আলু উচ্ছে এগুলোর সাথে মিশে যাবে এই যে মৃদুয়েক পর ঢাকাটা খুলে নিলাম রেডি আমাদের করলার চাপড় ঘন্ট। এটা গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে আর এভাবে তৈরি করার জন্য দেখবেন যারা করলা খায় না বা বাচ্চারা যারা খেতে চায় না তারাও কিন্তু খুব ভালোভাবে এই তেতো খেয়ে নেবে এবারে এটা সার্ভিং প্লেটে নামিয়ে নিতে হবে আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে রেসিপিটা একবার তৈরি করে খেয়ে দেখবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন ফার্দার নোটিফিকেশনের জন্য